পঞ্চভূতত বিলীন হল প্রবীণ জাতীয়তাবাদী সংগ্রামী নেতা প্রণবজিৎ চলিহার নশ্বর দেহ। স্তিমিত হল এটি সংগ্রামী হত্যা। বুধবারে বিয়লি অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত 73 বছর বয়সত শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল প্রণবজিৎ চলিহা উরফে রমুদায়। বৃহস্পতিবারে সহস্রাধিক গুণমুগ্ধর উপস্থিতিত শিবসাগর ফুকননগরের শ্মশানত রাজ্যিক মর্যাদারে প্রণবজিৎ চলিহার মৃতদেহর শেষকৃত্য সম্পন্ন করা হয়। প্রয়াত প্রণবজিৎ চলিহায় প্রতিদিনে পুয়া বাতরি কাকত পড়িছিল। চিকিৎসালয়ত থাকার সময়তো বাতরি কাকতর শিরোনাম পড়ি শুনাইছিল পরিয়ালর লোকে। তেওঁৰ ইচ্ছা অনুযায়ী বৃহস্পতিবারে তেওঁৰ নশ্বর দেহৰ সন্মুখত আবেগিক হৈ বাতরি কাকত পড়ি শুনালে তেওঁৰ পত্নী ৰাখা চলিহায়। এই আবেগিক দৃশ্যই সকলকে স্তব্ধ করে তোলে। শেষকৃত্য সম্পন্ন হওয়ার পূর্বে পুত্র শৃঙ্খল চলিহা আর কন্যা কার্বি চলিহায় প্রণবজিৎ চলিহায় সৃষ্টি করা প্রিয় স্লোগান দিয়ে আওড়ায় বিদায় দিলে পিতৃ। আনহাতে বিভিন্ন ব্যক্তি দল সংগঠনে জাতীয়তাবাদী নেতাগৰাকীৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰাৰ পিছত শিৱসাগৰৰ ৰাজপথৰ মাজেৰে সমদল বাহিৰ কৰি ফুকননগৰ শ্মশানলৈ লৈ যোৱা হয় তেওঁৰ নশ্বৰ দেহ। অন্ত্যেষ্টিক্ৰিয়াৰ সময়ত উপস্থিত থাকে ৰাজ্যসভাৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ দাসা, জিলা উন্নয়ন আয়ুক্ত, আৰক্ষী অধীক্ষককে ধৰি বহু গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তি। শিৱসাগৰৰ পৰা প্ৰদীপ গগৈৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।